রিপোর্ট রাইটিং যাকে বাংলায় বলা হয় প্রতিবেদন রচনা তো রিপোর্ট রাইটিং কত ধরনের হয় না দুই ধরনের হয় কি কি হয় রিপোর্টিং অফ ইভেন্ট অর্থাৎ কোনো ঘটনার উপর রিপোর্ট বা যাকে বলা হয় ফর্মাল রিপোর্ট আরেকটা আছে নিউজ পেপার রিপোর্ট অর্থাৎ সংবাদপত্রে আমরা যে সমস্ত নিউজগুলো পড়ি সেগুলো একটা রিপোর্ট আকারে যেগুলো রেখা থাকে অ্যাকচুয়ালি যেমন একটা ডেট দিয়ে তারপরে জায়গার নাম থাকে এবং বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা এই রকমের বলে লেখা থাকে তারপরে একটা ঘটনার বর্ণনা থাকে তো সেইটাকেই বলা হয় নিউজ পেপার রিপোর্ট তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা নিউজ পেপার রিপোর্ট খুব সহজেই লিখতে পারো এবং ছোট ছোটো টিপসগুলো নিয়েও আলোচনা করব তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব আমি সোমা আজকে ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রাখবে সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এক্ষুনি যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও তো দেখো শুরু করছি তো রিপোর্টের প্রথমেই কি আসে প্রথমেই আসে দা হেডিং অর্থাৎ আমরা যখন খবরের কাগজ পড়ি নিউজ পেপার তখন ওপরে একটা বড় বড় করে লেখা আসে যে একটা হেডলাইন একটা লেখা থাকে ওটাই হচ্ছে হেডিং তাহলে হেডিং আমরা কিভাবে লিখবো দেখো ধরো একটা ঘটনা কি একটা ধরো অ্যাক্সিডেন্ট ঠিক আছে ধরো একটা অ্যাক্সিডেন্ট তার একটা হেডিং কি হবে যেমন থ্রি কিল্ড অ্যান্ড নাইন এনজিওড ইন বাস অ্যাক্সিডেন্ট ধরো একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে তিনজন কিল্ড অর্থাৎ তিনজন মারা গেছে এবং নজন আহত হয়েছে তো এই রকমের যে ঘটনাটা ঘটছে অর্থাৎ কারা হয়েছে বা কি ঘটনা ঘটেছে সেইটার উপরে ভিত্তি করে টাইটেলটা বা হেডিংটা হবে যে থ্রি কিল অ্যান্ড নাইন এনজিওড ইন বাস অ্যাক্সিডেন্ট ওকে আরেকটা দেখো ব্যাংক রোবারি অর্থাৎ ব্যাঙ্ক ডাকাতির ক্ষেত্রে কি ধরনের টাইটেল আমরা ব্যবহার করব বা হেডিং মানি অর্থ রুপিস ধরো মানি বা টাকা পয়সা যেটাকে দশ লাখ টাকা লুটেড মানে সেটা লুট করা হয়েছিল তাহলে এই ধরনের আমরা হেডিং ব্যবহার করবো হেডলাইনে বা হেডিংয়ে কখনোই আমরা আর্টিকেলের ব্যবহারটা করব না যেমন এ এন ডি এই আর্টিকেলের ব্যবহারগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো ওকে ক্লিয়ার নেক্সট পয়েন্টে আসি কাগজে আমরা দেখতে পাই যে লেখা থাকে বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা সেটাই হচ্ছে লিখতে হবে তাহলে এখানে বাই স্টাফ রিপোর্টার বা ফ্রম স্পেশাল করেসপন্ডেন্ট ক্লিয়ার হলো তাহলে বাই স্টো স্টাফ রিপোর্টার বা ফ্রম স্পেশাল করেসপন্ডেন্ট এই রকমভাবে তারপরে সোর্সটা আমাদেরকে লিখতে হবে ক্লিয়ার হলো নেক্সট আসি প্লেস এবং ডেট তারপরের পয়েন্ট আমাদের খেয়াল করতে হবে প্লেস এবং ডেট যেমন ধরো কলকাতা প্লেস অর্থাৎ জায়গাটা আমরা বললাম কলকাতা এরপরে আমরা লিখবো ডেট ডেটটা আমরা কীভাবে লিখবো দেখো আজকে কত ডেট আজকে ধরো আমি ভিডিওটা করছি আজকে ষোলো এপ্রিলের ষোলো তাহলে ষোলো চার দু হাজার বাইশ এইভাবে লিখলে হবে না এটা ভুল ঠিক আছে আমাদেরকে লিখতে হবে কি ধরো এপ্রিল সিক্সটিন তারপরে এরকম ওকে ক্লিয়ার হলো তাহলে ডেটটা আমাদেরকে এইভাবে লিখতে হবে দেখে নাও আমি আবার এক্সাম্পল দিয়ে যখন একটা রিপোর্ট লিখে দেখিয়ে দেবো তখন আবার আমি দেখিয়ে দিচ্ছি এবার নেক্সট আমাদের আসবে কন্টেন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু তাহলে আমরা যে ঘটনার বর্ণনাটা লিখবো সেই ঘটনাটা যে বর্ণনা করব সেটাই সেই কন্টেন্টটা কি হবে যে কন্টেন্টটা আমাদের ঘটে গেছে ধরো একটা অ্যাক্সিডেন্ট সেটা ঘটে গেছে তারপরে আমরা সেটা নিউজ পেপারে পাবলিশ হয়েছে তো সেই রকমভাবে কন্টেন্টটা হবে সব সময় কন্টেন্টটা আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে অথবা কখনো কখনো আমরা সেখানে প্রেজেন্টেন্স ব্যবহার করতে পারি এবং কন্টেন্টের মধ্যে কোনো পার্সোনাল ফিলিংস বা মতামত কোনো পার্সোনাল ফিলিংস বা ওপিনিয়ন থাকবে না পিনিয়ন থাকবে না আমি এটা তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি ঠিক আছে কোনো পার্সোনাল অর্থাৎ কোনো ব্যক্তিগত আমাদের কোনো ফিলিংস বা এটা হলে ভালো হতো এই কেন এটা হলো বা এইরকমভাবে হতো এরকমভাবে কোনো পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমরা লিখতে পারি না হ্যাঁ এমন কিছু লিখতে পারি যে কোনো একটা প্রত্যক্ষদর্শী মানে যে ঘটনাটা দেখেছে তার কোনো একটা বক্তব্য অর্থাৎ সে যেটা দেখেছে সেইটা বলেছে সেই বক্তব্যটা আমরা ব্যবহার করতে পারি ওকে নেক্সট পয়েন্ট কি বললাম পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স টেন্স হচ্ছে পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে পাস্ট কারণ অতীতে ঘটে যাওয়া যেহেতু ঘটনা অর্থাৎ ঘটে যাওয়ার ঘটনারই বর্ণনা আমরা দেবো তো সেই কারণে এটা পাস্ট টেন্স হবে অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি এরপরে আসবো বিভিন্ন টিপসগুলো নিয়ে অর্থাৎ তোমরা কীভাবে এই টিপসগুলো উপর ডিপেন্ড করে মানে পর রিপোর্টটাকে লিখতে পারো তো এবার দেখো টিপস

হু এটার সঙ্গে এটার মাধ্যমে আমরা পেয়ে গেলাম বা কে বা কারা হোয়ার তাহলে ঘটনাটা কি ছিল অর্থাৎ আমি যেরকম এর আগে হেডিংয়ে দেখলাম যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বা ঘটনাটা কি হতে পারে ব্যাঙ্ক রোবারি হতে পারে যেহেতু কোনো ধরনের ঘটনা সেটা কি হয়েছিল হোয়ার অর্থাৎ ঘটনাটা কোথায় ঘটেছিল। সেই জায়গাটা হোয়েন অর্থাৎ কখন ঘটেছিল সেটা মানে কোন টাইম এবং কী বার তো সে সেটা আমাদেরকে লিখতে হবে এবং হোয়াই অর্থাৎ কেন ঘটেছিল অর্থাৎ কি কারণে ঘটনাটা ঘটেছিল তাহলে পাঁচটা ডব্লিউ যখন আনসার আমরা পেলাম তাহলে দেখবে একটা অনেকটা অংশই আমাদের লেখা হয়ে যায় নেক্সট আসছে কি হাউ অর্থাৎ কিভাবে ঘটেছিল ওকে ঘটনাটি কিভাবে ঘটেছিল নেক্সট পয়েন্ট হচ্ছে রেজাল্টস ঘটনার ফলে কি কি হয়েছিল অর্থাৎ একটা ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তো তার ফলে কি কি হয়েছিল যেমন কয়েকজন মারা গেছিলো বা ইনজর্ড হয়েছিল আহত হয়েছিল তো এই রকমের কি কি হয়েছিল এরপরে হচ্ছে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল হোয়াট স্টেপস টেকেন কি কী পদক্ষেপ নেওয়া হয়েছিল অর্থাৎ কেউ মারা গেলে তাদেরকে নিয়ে সৎকারের ব্যবস্থা করা হয় বা কেউ এনজিও হলে তাড়াতাড়ি করে হসপিটালাইজড করা হয় তাদেরকে তাহলে এই ধরনের সিচুয়েশান অর্থাৎ কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল এরপরে বর্তমান সিচুয়েশান ওকে সিচুয়েশান লিখলাম অর্থাৎ ঘটনাটি বর্তমান সিচুয়েশান কি রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে এই যে পয়েন্টসগুলো অর্থাৎ পাঁচটা ডাব্লিউ এর আনসার হাউ কীভাবে রেজাল্টস হচ্ছে ফলাফল হোয়াট স্টেপস টেকেন কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল অর্থাৎ পরিস্থিতি কি রকম এইগুলো যদি জানা যায় তাহলে আমাদেরকে রয়েছে একটা কিন্তু রিপোর্ট হয়ে যায় অর্থাৎ কি সম্পর্কে রিপোর্টটা লিখতে দিয়েছে কোশ্চেনটা দেখলেই আমরা বুঝতে পারবো এবং রিপোর্টের কিছু বেশ হেডলাইনস মানে পয়েন্টস তুলে দেয় সেই পয়েন্টসগুলোর উপর বেস করে আমাদেরকে লিখতে হবে তো এবার দেখো আমরা একটা এক্সাম্পল করে নিই তাহলে কোশ্চেনটা দেখো রাইটের রিপোর্ট অন স্ট্যান্ডার্ড টেকিং প্লেস অ্যাট সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়ার হাওড়া তাহলে রাইটের রিপোর্ট একটা রিপোর্ট লেখো স্ট্যাম্প টেকিং প্লেস স্ট্যাম্প মানে হচ্ছে নিবিষ্ট হওয়া অর্থাৎ পিষে যাওয়া এরকম একটা ঘটনা কোথায় হয়েছিল সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে সেটা কোথায় সাউথ ইস্টার্ন রেলওয়ে নিয়ার হাওড়া হাওড়াতে ওকে এই 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 ধরনের একটা ধরো রিপোর্ট লিখতে হবে এবার আমরা হেডিং কী লিখবো দেখো হেডিংটা প্রথমেই লিখতে হবে কীরকম যে সেই অ্যাক্সিডেন্টে কী হয়েছিল সেই ঘটনাটার একটা লাইন আমাদেরকে তুলে ধরতে হবে তাহলে দেখো টু ডেট ইন ফোর সাঁতরাগাছি ক্লিয়ার হলো এর পরের পয়েন্ট কি বলেছিলাম ক্লিয়ার হলো এবার আমাদের কী হবে এবার প্লেস আর হচ্ছে ডেটটা লিখতে হবে তাহলে প্লেসটা আমি লিখলাম কলকাতা ডেটটা হচ্ছে অক্টোবর টোয়েন্টি থ্রি ওকে তাহলে এই রকম হবে প্লেস এবং ডেট এরপরে আমি প্রথম টিপসটা কি বলেছিলাম যে পাঁচটা ডাব্লিউ অর্থাৎ কি হয়েছিল তা প্রথমেই আমরা এখানে লিখেছি যে দুজন মারা গেছিলো এবং ফোরটিন এনজিওর তারপরে কোথায় হয়েছিল কোন জায়গাটায় হয়েছিল সাঁতরাগাছিতে হয়েছিল এবং হোয়েন কোন সময় হয়েছিল তারপরে হচ্ছে ওয়াই কেন হয়েছিল এই যে পাঁচটা ডাব্লিউর আনসার প্রথমে আমাদেরকে লিখে ফেলতে হবে তারপরে ঘটনাটা কিভাবে ঘটেছিল তা প্রথমে আমি দেখো প্রত্যেকটা যদি পয়েন্ট এইভাবে লিখতে থাকি তাহলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে আমি একটু একটু লিখে দেখে দিচ্ছি তো দেখো টু প্যাসেঞ্জারস ওয়ার কিল্ড অ্যান্ড লিস্ট ফোরটিন পার্সনস ইনক্লুডিং টু উইমেন ওয়ার এনজিওর ইনজিওর ইন এ স্ট্যান্ড লাইক সিচুয়েশন অন ই ন্যারো ফুড ব্রিজ অ্যাট সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন তাহলে কি হলো যে দুজন প্যাসেঞ্জার মারা গেছে এবং চোদ্দো জন আহত হয়েছে তার মধ্যে কারা রয়েছে ইনক্লুডিং টু উইমেন মানে দুজন মহিলা সহ তাহলে স্ট্যাম্প লাইফ সিচুয়েশান মানে হচ্ছে সেই নিপিষ্ট হওয়ার মতো একটা সিচুয়েশানে কোথায় হয়েছিল অনে ন্যারো ফুড ব্রিজ একটা সংকীর্ণ ফুড ব্রিজে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে এবার কবে বা কখন হয়েছিল অন টিউসডে ইভিনিং অর্থাৎ মঙ্গলবার সন্ধেবেলা এবার কখন হয়েছিল ঘটনাটা দেখো তারপরে আছে দ্য অ্যাক্সিডেন্ট অকর্ড অ্যাক্সিডেন্ট বা ঘটনাটা ঘটেছিল ওয়েন টু এক্সপ্রেস ট্রেনস যখন দুটো এক্সপ্রেস ট্রেন অ্যান্ড টু ইএমুউ লোকালস অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন অ্যাট অ্যারাউন্ড সিক্স থার্টি পি যখন দুটো এক্সপ্রেস ট্রেন এবং দুটো ইএমইউ লোকাল ট্রেন যখন এসেছিলো স্টেশনে সেটা হবে ওই সাড়ে ছটা নাগাদ এরপরে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল তাদের জন্য এবং তারপরে সিচুয়েশান কি সেগুলো অর্থাৎ তার ফলে কি হয়েছিল তারপরে পদক্ষেপ অর্থাৎ এই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তার ফলে কি হয়েছিল আমরা এইটা প্রথম লাইনেই যে হেডিংটা হয় তো প্রথম লাইনেই কিন্তু আমাদের সেই বিষয়টাকে তুলে ধরতে হয় ওকে এবার পরের অংশটা দেখো দেখো প্যাসেঞ্জার্স রাস্ট টু দ্য প্ল্যাটফর্ম প্যাসেঞ্জার্সটা তাড়াতাড়ি করে মানে দৌড়ে প্ল্যাটফর্মে গিয়েছিল টু বোর্ড দ্য ট্রেন ট্রেনে উঠে পড়ার জন্য অর্থাৎ উদ্ধার কার্যের জন্য স্টেট চিফ মিনিস্টার রাস্ট টু টু দ্য স্পট অ্যালং উইথ দ্য চিফ সেক্রেটারি মানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন তার মুখ্য সেক্রেটারিকে নিয়ে ফোরটিন এনজিওর্ড পারসনস টেকেন টু হাওড়া জেনারেল হসপিটাল মানে যে চোদ্দো জন ফোরটিন এনজিওর পিপল ছিল অর্থাৎ যারা আহত হয়েছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়ার জেনারেল হসপিটালে ফর ট্রিটমেন্ট চিকিৎসার জন্য দ্য চিফ মিনিস্টার অ্যানাউন্সড এ কম্পেনসেশান অফ রুপিস ফাইভ লাখ ফর দ্য ফ্যামিলি অফ এইচ ডিসিজ মানে চিফ মিনিস্টার কি প্রত্যেকটা ফ্যামিলি যাদের ফ্যামিলিতে মারা গেছে অর্থাৎ যাদের ফ্যামিলিতে মৃত হয়েছে তো তাদের ফ্যামিলির জন্য পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ তিনি ঘোষণা করেছিলেন অ্যান্ড রুপিস ওয়ান লাখ ফর ইচ অফ এনজিও মানে এক লাখ করে যারা আহত হয়েছিল দ্য রেলওয়ে অথরিটি আ হাই লেভেল এনকোয়ারি ইন্টু দ্য কজেস অ্যান্ড সারকমস্টেন্সেস অর্থাৎ রেলওয়ে অথরিটিকে অর্ডার দেওয়া হয়েছিল যে কী করার জন্য এই যে পরিস্থিতি বা সৃষ্টি হয়েছে বা যে কারণে ঘটেছে তার জন্য একটা মানে উঁচু লেভেলের জানে ইনকোয়ারি তা বা তদন্ত তারা করেন তো সেই জন্য তাহলে প্রত্যেকটা স্টেপগুলোকে দেখো তোমরা যে পাঁচটা ডাব্লিউর আমরা আনসার করলাম তারপরে ঘটনাটার ফলাফল কি হয়েছিল। তারপরে কি কি স্টেপ নেওয়া হয়েছিল। এবং সিচুয়েশানটা বর্তমান সিচুয়েশানটা কি এটাই হচ্ছে একটা রিপোর্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমরা শিখলাম কি নিউজ পেপার রিপোর্ট কীভাবে লিখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে প্রথম হয় থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ